সমস্যাটিকে প্রথমে একবার ভালো করে বুঝে নাও। সমস্যাটিতে বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু বি থেকে, এই বহিঃস্থ বিন্দু বি থেকে বি এ ও বিডি দুটি পরশক টানা হলো। এখন এই বৃত্তের কেন্দ্র এবং বহিঃস্থ বিন্দু এই দুটিকে যুক্ত করার ফলে আমরা যে অভিরেখাটা পাচ্ছি সেই অভিরেখাটি বৃত্তটিকে এম বিন্দুতে ছেদ করেছে। এখন আবার এই এম যুক্ত করে বর্ধিত করে দেওয়া হলো, যা অপর পরশকটিকে সি বিন্দুতে ছেদ করেছে। সেক্ষেত্রে এই সি এম এর মান দেওয়া আছে 8 একক এবং এম এর মান দেওয়া আছে 10 একক। এখান থেকে এই পরশকটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের যে দুটি পরশক টানা যায় সেই পরশক দুটির দৈর্ঘ্য সমান হয়, তার মানে এখানে এ বির দৈর্ঘ্য যা হবে বিডির দৈর্ঘ্য তাই হবে। তাছাড়া এই সমস্যাটি সমাধান করার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা খুবই প্রয়োজন, সেটি হলো যদি কোনো বৃত্তের দুটি জ্যা এবি ও সিডি, এক্ষেত্রে এবি ও সিডি দুটি জ্যা, এক্ষেত্রে এবি ও সিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে বৃত্তের অভ্যন্তরে ও বিন্দুতে ছেদ করেছে এবিসিডি জ্যা দুটি, এখানে এবিসিডি জ্যা দুটি বৃত্তের বাইরে ছেদ করেছে, তাহলে বৃত্তের দুটি জ্যা যদি পরস্পরকে ছেদ করে সেক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটি হলো ও এ ও বি সমান ও সি ও ডি। এক্ষেত্রে তাই ও থেকে ছেদ বিন্দু যাব ওই রেখা বরাবর, ও এ ইন্টু ও বি সমান ও ডি ইন্টু ও সি বা ও সি ইন্টু ও ডি। এটি প্রমাণ কিন্তু আমি আগেই দিয়েছি, একটি ভিডিও আছে এবং এর প্রয়োগে সমস্যাও সমাধান করা আছে, সেটির লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন সমস্যাটি সমাধান পদ্ধতিটি দেখো, এক্ষেত্রে প্রথমে আমরা ত্রিভুজ এবিসি থেকে দেখতে পাচ্ছি কোন এবিসি এর কোন সমদ্বিখণ্ডকটি হলো ডিও। এর কারণ দশম শ্রেণীর উপপাদ্যে রয়েছে যে বহিঃস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের দুটি পরশক অঙ্কন করলে সেই স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান হয় এবং তারা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তার সঙ্গে সঙ্গে এই কোণ দুটি সমান হয়। তাহলে যেহেতু এবিসি ত্রিভুজটির ক্ষেত্রে এই কোণ দুটি সমান, এখানে এবিএম সমান কোণ এমবিসি, অতএব বিএম রেখাটি হলো কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, আবার এই কোণ সমদ্বিখণ্ডক বিএমটি এসি বাহুটিকে এই 10:8 অনুপাতে বিভক্ত করেছে, কারণ এই দৈর্ঘ্যটি 10 সেটি দেওয়া আছে এবং এই দৈর্ঘ্যটি 8 একক দেওয়া আছে, সেক্ষেত্রে এই এম ইস টু এম সি এর মান হচ্ছে 10:8, সুতরাং এবি ইস টু বি সি এর মান হয়ে যাবে 10:8। তাহলে যেহেতু আমরা জানি কোন ত্রিভুজের কোন সমদ্বিখণ্ডক বিপরীত বাহুটিকে এই বাহু দুটির অনুপাতে বিভক্ত করে, সেক্ষেত্রে যেহেতু এই বাহু দুটির অনুপাত 10:8, অতএব এই বাহু দুটির অনুপাত হয়ে যাবে 10:8, অর্থাৎ এবি ইস টু বি সি এর মান হয়ে যাবে 10:8। অতএব মনে করছি এবি সমান 10 কে একক এবং বিসি সমান 8 কে একক। সেক্ষেত্রে পূর্বে উল্লেখ করা হয়েছে যে এবি সমান বিডি, কারণ পরশক দুটি দৈর্ঘ্য সমান এবং এক্ষেত্রে যেহেতু বিসির মান 8 কে এবং বিডির মান 10 কে, বিডি সমান এবি সমান 10 কে, অতএব বিসির মান হয়ে যাবে এই 10 কে মাইনাস 8 কে সমান 2 কে, তাহলে এখান থেকে আমরা বিসির মান বের করতে পারলাম 2 কে একক। এখন যদি আমরা এই সিএ এবং সিডি জ্যা দুটির দিকে লক্ষ্য করি, এখানে সিডি পরশকটিকে আমরা জ্যা হিসেবে ভাবতে পারি, সেক্ষেত্রে সিডি ও সিএ জ্যা দুটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে, সুতরাং এই সিএম ইন্টু সিএ এটি সমান হবে সিডি গুণিত সিডি। তাহলে আমরা কি বললাম না, জ্যা দুটির ছেদ বিন্দু থেকে সরলরেখা বরাবর বৃত্তগুলির ছেদ বিন্দুতে যাচ্ছে, অর্থাৎ সিএম গুণিত সিএ সমান এখান থেকে সিডি গুণিত আবার একবার এই সিডি কে নিচ্ছি সমান সিডি গুণিত সিডি, অতএব এক্ষেত্রে সিডি স্কোয়ার সমান হয়ে যাবে সিএম গুণিত সিএ, আবার সিডি মানে হলো 2k, অতএব 4k স্কোয়ার সমান হয়ে যাবে, এখানে সিএম এর মান দেওয়া আছে 8 একক এবং সিএ সমান এখানে সিএ সমান হয়ে যাবে সিএম যুক্ত এম মানে 10 যুক্ত 8 সমান 18 একক, অতএব 4k স্কোয়ার এর মান হয়ে গেল 8 গুণিত 18, অতএব কে স্কোয়ার এর মান হয়ে যাচ্ছে 36, অতএব কে এর মান হবে 6 একক। যেহেতু কে এর মান 6 একক, এখানে যদি কে এর মানটি বসিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এবি এর মান হয়ে যাবে 10 গুণিত 6 একক সমান 60 একক, তাহলে আমরা পেলাম এবি এই পরশকটির দৈর্ঘ্য 60 একক এবং এটির মান খুব সহজেই পাওয়া গেল।